প্রিয় দর্শক, শুভ সকাল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। সবার দিন খুব ভালো কাটুক সেই প্রত্যাশায় শুরু করছি মাইটিভি নিয়মিত সকালের গানের আয়োজন, আমার সকাল অনুষ্ঠান। সঙ্গে আছি আমি ইভানা জেরিন, আর আজ গান শোনাতে আমাদের মাঝে উপস্থিত আছেন সঙ্গীত শিল্পী ঈশিতা বড়ুয়া, আর তবলায় আছেন জিয়াউর রহমান জিয়া ভাই। দুইজনকে শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি তো খুব ভালো আছি। আপনার গান দিয়ে সকালটা শুরু করব, তার আগে দর্শকদের জানিয়ে দিব ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া কিছু ঘটনা। প্রিয় দর্শক, আমরা গান শুনব, তার আগে এখন জানিয়ে দিচ্ছি ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা। আজ শনিবার 18 সেপ্টেম্বর 2021 খ্রিস্টাব্দ, 3 আশ্বিন 1428 বঙ্গাব্দ, 11 সফর 1443 হিজরি। চলুন এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাসমূহ। 1502 সালের এই দিনে ক্রিস্টোফার কলম্বাস তার চতুর্থ সমুদ্র ভ্রমণে গিয়ে কোস্টারিকা আবিষ্কার করেন। 1851 সালের এই দিনে নিউ ইয়র্ক টাইমস পত্রিকা প্রথম প্রকাশিত হয়। 1956 সালের এই দিনে মৃত্যুবরণ করেন প্রখ্যাত সাহিত্যিক, শিক্ষাবিদ ও প্রাবন্ধিক মোতাহের হোসেন চৌধুরী। 1988 সালের এই দিনে সামরিক অভ্যুত্থানের পর বার্মা রাষ্ট্রের নাম হয় মিয়ানমার। এবারে সরাসরি গানে চলে যেতে চাই। প্রথমে কোন গানটি দিয়ে আজকে সকালটা শুরু করছি? প্রথমে আমি একটা নজরুলের গান দিয়ে শুরু করতে চাই, তুমি আরেকটি দিন থাকো। তুমি আরেকটি দিন থাকো, হে চঞ্চল যাবার আগে মোর মিনতি রাখো, তুমি আরেকটি দিন থাকো, হে চ
বাহ, চমৎকার। আবারও গানে চলে যেতে চাই, কোন গানটি শুনছি? আমি এবারও আরেকটি নজরুলের গান করতে চাই, আজ শ্রাবণের লঘু মেঘের সাথে। আজ শ্রাবণের লঘু মেঘের সাথে মন চলে মোর ভেসে, আজ শ্রাবণের লঘু মেঘের সাথে অপরূপ সুন্দর একটি নজরুল গীতি। পরের গানে চলে যেতে চাই, কোন গানটি শুনছি? আচ্ছা, আমি এবার আরেকটা গান যেটা শোনাতে চাচ্ছি, শ্রদ্ধেয় হৈমন্তী শুক্লার কণ্ঠে তোলা গানটি আমি অবুঝের মতো একে করেছি। বাহ, নিশ্চয়ই। আমি অবুঝের মতো একে করেছি, আমারই অজান্তে হৃদয়ের তোমার মূর্তি কেন করেছি, একে করেছি। আমি অবুঝের মতো একে করেছি, আমারই অজান্তে হৃদয়ের জানতে হৃদয়ের প্রাণ।
অসাধারণ গায়কী আর দারুণ জনপ্রিয় গান এটি, খুব ভালো লাগলো। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আর একটি গান দিয়ে অনুষ্ঠানটি শেষ করব। শেষ কোন গানটি শুনছি? ধন্যবাদ। আমি আরেকটা যে গানটি গাইতে চাচ্ছি সেটা হলো শ্রদ্ধেয় লতা মঙ্গেশকরের খুব পরিচিত এবং জনপ্রিয় একটা গান, ভালো করে তুমি চেয়ে দেখো। খুব সুন্দর। ভালো করে তুমি চেয়ে দেখো, দেখো তো চিনতে পারো কি না, ভালো করে তুমি চেয়ে দেখো, দেখো তো চিনতে পারো কি না, আমার দু চোখে চোখ রেখে দেখো, বাজে কি বাজে চমৎকার সব গান শোনালেন। শেষে তো আপনাকে অনেক ধন্যবাদ জানাই আমাদের অনুষ্ঠানে এসে এত সুন্দর করে গান পরিবেশনা করার জন্য। আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ জানাই তবলায় আছেন জিয়া ভাই সঙ্গত করার জন্য। প্রিয় দর্শক, আমাদের আজকের আয়োজন ছিল এ পর্যন্তই। চমৎকার সব গান শুনলাম, আশা করি গানে গানে আপনাদের সকালটা আমাদের সাথে চমৎকারভাবে কেটেছে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবারও শুভ সকাল।